করোনার দ্বিতীয় ঢেউয়ে কন্টেইনমেন্ট জোন করা হলো সল্টলেক বিএফ ব্লকে। একই পরিবারের পাঁচজন এবং অন্য একটি বাড়িতে একজন করোনা আক্রান্ত হওয়ায় এলাকাটি মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। তার জেরেই আর সেই এলাকায় ঘিরে ফেলে যাতায়াত বন্ধ করে দেয় বিধাননগর উত্তর থানা পুলিশ। পাশাপাশি মাইকিং প্রচারও করা হয়। এই এলাকায় বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে স্যানিটাইজ করা হবে এবং র্যাপিড টেস্ট করা হবে বলে জানান ডিসি বিধাননগর উমেশ গণপত। এটা এই ব্লকে এখন দেখা যাচ্ছে সেকেন্ড ওয়েভের মধ্যে এই জায়গাতে দুটা বাড়িতে কেস হয়েছে, তার জন্য একটা মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। এরা রেস্ট্রিকশন দেওয়া আছে আর এখানে আমরা স্যানিটাইজ ওগুলা বিএমসিকে বলে এটা স্যানিটাইজ করা দেবে এখানে, আর এখানকার র্যাপিড টেস্ট হবে এরকম। আর রেস্ট্রিকশন যেটা আছে এই জায়গাতে জন্য আমরা একটা রেস্ট্রিকশন করে দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে একজন 7 বছরের বাচ্চাও সেই করোনা আক্রান্ত হয়েছে। মোট পাঁচজন মধ্যে যারা বাড়িতে আছে ওনার একটা বাচ্চাও করোনা আক্রান্ত। ওরা অলরেডি ওনার যেরকম হসপিটাল থেকে যেটা ট্রিটমেন্ট আছে ওটা ট্রিটমেন্ট চলছে, বাড়িতে হোম আইসোলেশনেই আছে, তার জন্য এখানে একটা মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। কতদিন অবধি চলবে এটা? এটা ডিসিশন হেলথ ডিপার্টমেন্ট নেবে যতক্ষণ বলে আছে, যেটা হবে আজ থেকে এটা স্টার্ট করা হচ্ছে আর হেলথ ডিপার্টমেন্টের গাইডলাইন্স অনুসারে এটা থাকবে।